সিলেট নগরীর রাস্তাঘাট এবং ফুটপাত হকারমুক্ত রাখাই ছিল মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি। মেয়রের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় এবং নগরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে রোববার নগর ভবন লাগোয়া লালদিঘি মাঠে হকারদের পূর্ণবাসনের জন্য নতুন হকার্স মার্কেটের উদ্বোধন করা হয়। এদিকে দেরিতে হলেও এবার ব্যবসা করার মতো নির্দিষ্ট স্থান পাওয়ায় আনন্দিত সিলেটের হাজারো ভ্রাম্যমান ক্ষুদ্র ব্যবসায়ীরা। আগামীতে আর ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করা হবে না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন সিলেটের হকার নেতৃবৃন্দ। আমরা সন্তুষ্ট এবং আনন্দিত। আমাদের কিন্তু অনেক আগে থেকে বহুদিনের দাবি ছিল যে আমরা একটা পুনর্বাসন। আমাদের মেয়র সাহেবে যা বলছে তার মোটামুটি সম্পূর্ণ কাজ, দুই একটা কাজ বাকি আছে, এটাও দিলে আরও সন্তুষ্ট। আমরা ওনার উপরে সন্তুষ্ট থেকে আমরা থেকে বলছিল আজকে 10 তারিখ, আমরা কালকে 9 তারিখ আমরা রাস্তাঘাট সব খালি করে দিয়ে দিয়েছি। নতুন হকার্স মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট নগরীর সবচেয়ে বৃহৎ মার্কেট হিসেবে গড়ে তোলা হবে এই লালদিঘি নতুন হকার্স মার্কেটকে। এছাড়াও এই মার্কেটকে কেন্দ্র করে ক্ষুদ্র ব্যবসায়ীদের সকল দাবি দাওয়া পূরণ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। এই মার্কেট হবে এই সিটির সবচেয়ে বড় মার্কেট। এটা কিভাবে করতে হবে এটা আমি করে দেব, আমি নিজে আজকের থেকে আমার বাজার এখানে হবে। এদিকে এই মার্কেটের অবকাঠামোগত উন্নয়ন সহ ব্যবসায়ীদের চাহিদা অনুসারে একাধিক বিকল্প রাস্তা নির্মাণের কাজও অতি সত্বর করা হবে বলে জানান সিসিকের প্রধান প্রকৌশলী। মেয়র মহোদয় যত গুরুত্ব দিচ্ছেন সেই দৃষ্টিকোণ থেকে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম পুরাই রাতে দিনে কাজ করে এই বিষয়টা করে দিয়েছে এবং সামনে যে কাজগুলো আসবে আমরা অবশ্যই চেষ্টা করবো এগুলো তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সমাধা করে তাদেরকে সুষ্ঠু সুন্দরভাবে যারা তাদের ব্যবসাটা করতে পারে সেই সুযোগ করে দেওয়ার। আসন্ন রমজান মাসের আগেই এমন সিদ্ধান্তকে পুরো নগরীর জন্য মঙ্গলজনক বলে মনে করছেন সিলেটের সাধারণ মানুষ। আজ সিলেট একটি চমৎকার দিন। সিলেটের সকল হকারদের পূর্ণবাসন করা হচ্ছে আমাদের ঠিক পিছনের এই লালদিঘির মাঠে। তারা বলছেন তারাও সন্তুষ্ট রয়েছেন এবং তাদের ছোট্ট কয়েকটি দাবি দাওয়া যদি পূরণ করা হয় তবে এই মাঠটি হবে হকারদের জন্য চমৎকার একটি বাজার। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট।